কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের উপর ১৩৬ কোটি টাকা ব্যয়ে সোনাহাট সেতু নির্মাণ প্রকল্পের কাজ চলছে দীর্ঘগতিতে। কাজের মেয়াদ চার দফা বাড়িয়ে প্রায় ৭০ কোটি টাকা খরচ করে গত ৬ বছরে ৫২% বেশি কাজ শেষ করতে পারেনি দুই ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে নতুন সেতুর কাজ শেষ না হওয়ায় ঝুঁকি নিয়ে পুরাতন জরাজীর্ণ রেল সেতু দিয়ে চলাচল করছে যানবাহন। পরিবহন ঝুঁকির কারণে গতি পাচ্ছে না সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম। একমুখী ও ধীরগতির যাতায়াতের কারণে প্রতিদিন কতটা বিড়ম্বনায় পড়ছেন মানুষ ও পরিবহন শ্রমিকরা তা জানাবো আমাদের সহকর্মী রাশেদুজ্জামান তাহিদের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। ৩৬৬ মিটার দৈর্ঘ্যের এই রেল সেতুটি ১৮৮৭ সালে ইংরেজ সরকার তাদের সৈন্য ও রসদ চলাচলের জন্য লালমনিরহাট থেকে বুরুঙ্গামারী হয়ে ভারতের মণিপুর রাজ্যে যাবার জন্য তৈরি করেন এবং সেই সাথে আসামের গৌহাটি পর্যন্ত স্থাপন করেন রেলপথ। তারপর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর যোগাযোগ বিচ্ছিন্ন করতে এই সেতুর একটি অংশ গুড়িয়ে দেয়। পরবর্তীকালে সেতুটি মেরামত করা হলেও বর্তমানে সেতুটি ভাঙ্গা ও জরাজীর্ণ, ফলে প্রতিদিন ভোগান্তিতে পড়ছে অসংখ্য যাত্রী ও পণ্য পরিবহন। পুরাতন ব্রিজটা ঝুঁকিপূর্ণ, আমাদের অটো রিক্সা নিয়ে চলাফেরা খুব ঝুঁকিপূর্ণ, এটা গাড়ি ঢুকলে আমার কাটাকাটি সমস্যা। ভাঙ্গা সেতু দিয়ে পরিবহন ঝুঁকির কারণে গতি হারাচ্ছে ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম। অপরদিকে জানা যায় কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরগামী দুধকুমার নদের উপর সেতু নির্মাণের কাজ চার দফা বাড়িয়ে এখনও শেষ করতে পারেনি এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামের দুই ঠিকাদারি প্রতিষ্ঠান। তো আমাদের সোনাহাট স্থলবন্দরের ব্রিজটা ঝুঁকিপূর্ণ, নতুন একটা ব্রিজ উদ্বোধন হইতেছে তা অনেক দিন ধরে হওয়ার কথা কিন্তু হচ্ছে না। প্রকল্প শুরুকালীন সেতু সময়ে ব্যয় ধরা হয়েছে ১৩৬ কোটি টাকা, তবে দফায় দফায় সময় বাড়িয়ে আবেদনে অতিরিক্ত ৫ কোটি টাকা খরচ বেড়ে প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ১৪১ কোটি টাকায়। আমাদের কোনো মানে এখন এই ব্রিজের কাজ অনেক দিন ধরে বলা হয়েছে, কোনো কাজ এখন আমরা সফলতা পারিনি, অনেক দুর্ঘটনায় মানুষও মারা যায়। কচ্ছপ গতিতে চলমান সেতুটির কাজ শেষ হয়েছে মাত্র ৫২%। স্থানীয়রা বলছেন ২০১৮ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেকে সভায় প্রকল্পটি অনুমোদন হলেও গত ৬ বছরও শেষ হয়নি প্রকল্পের কাজ। ২০২১ সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও নতুন মেয়াদের সময় বাড়ানো হয়েছে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত। সেতুটি নির্মাণ না হওয়ায় ব্রিটিশ শাসনামলের ঝরাঝিন্ন নড়বড়ে রেল সেতু দিয়ে একমুখী পদ্ধতিতে চলছে যানবাহন, ফলে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগ জানান কোভিড মহামারী, নকশা জটিলতা, সয়েল টেস্ট, পাইলিং এর সমস্যার কারণে সময় ও ব্যয় বেড়েছে। তবে ২০২৬ সালের জুন মাসের মধ্যেই তারা এই সেতু উন্মুক্ত করতে চান। এদিকে কুড়িগ্রামবাসীর দাবি অন্তর্বর্তীকালীন সরকার যেন প্রকল্পের বর্ধিত মেয়াদ কমিয়ে অতি দ্রুত কাজ শেষ করে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পারস্য যে ব্রিজ বঙ্গসোনার ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ, যার কারণে আমরা চলাচল করতে অনেক কষ্ট হয়। ছাড়ে ব্রিজ হচ্ছে কিন্তু এই ব্রিজটা খুব দ্রুত কাজ হওয়ার কথা ছিল তা হচ্ছে না। খুব প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সোনাহাট সেতু নিয়ে সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।